হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো রয়েছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব হাজবেন্ডের কলকাতা টু জাপান জার্নি সত্যি খারাপ সময়ের পরে ভালো সময় কিন্তু আসে সেটা খুব তাড়াতাড়ি হোক বা খুব দেরিতে সময়ের সাথে সাথে সব কিছুই আবার আগের মতো হতে চলেছে মাও আবার অনেকটা সুস্থ হয়ে গেছে এখন অনেকটা হাঁটতে পারছে ভালো আছে হাজব্যান্ড এসে আবার চলেও যাচ্ছে প্রমোশন হয়েছে সব দিক থেকে আস্তে আস্তে মাঝখানে যা খারাপ সময় কাটাচ্ছিলাম সেটার থেকে অনেক ভালো আবার আস্তে আস্তে ভগবান সময়টাকে ফিরিয়ে দিচ্ছে যদিও হাজব্যান্ড চলে গেছে প্রায় সপ্তাহখানেক হতে চলেছে কিন্তু আজকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করছি এর যথেষ্ট কারণও রয়েছে কারণগুলো তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে ব্লগ দেখলেই জানতে পারবে এই সময়টি হচ্ছে কলকাতা এয়ারপোর্ট আমরা পৌঁছে গিয়েছিলাম প্রায় পৌনে ছটার দিকে কারণ আটটা পুরো ডট আটটায় আমার হাজব্যান্ডের ফ্লাইট ছিল তো এখান থেকে দিল্লি মানে কলকাতা টু দিল্লি দিল্লি টু জাপান তো সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি নয় মানে একদম টাইমে অন টাইমেই পৌঁছে গিয়েছিলাম এয়ারপোর্টে প্রতিবারের মতো এবারও সময়টি খুব কঠিন কষ্টের সেটা বলার কোনো জায়গা নেই বলার কোনো ভাষা নেই কিন্তু আজকে তোমাদের সাথে আর মন খারাপের কোনো গল্প আমি করব না কারণ প্রত্যেকটা ব্লগেই তোমাদের দুঃখের কথা তোমাদের সুখের কথা অনেকের হাজব্যান্ড চলে গেছে দুদিন আগে অনেকের হাজব্যান্ড আজকে চলে যাবে এই রকম শুনে শুনে আমার তোমরাও যেমন আমাকে দেখে সাহস পাও আমরাও কিন্তু তোমাদের কমেন্ট পড়ে ভীষণ পরিমাণে মনে সাহস পাই কারণ ভাবি আমার মতো নয় আমাদের মতো হাজারো এরকম নারী রয়েছে হাজারো এরকম ফ্যামিলি রয়েছে যারা পরিবারকে ছেড়ে বাইরে থাকে ফ্যামিলিকে ছেড়ে বাইরে থাকে এটা নতুন করে বলার কোনো ভাষা নেই নতুন করে বলার কোনো জায়গা নেই ডিউটি যেতেই হবে করতেই হবে ব্যাস প্রতিবারের মতো এবারও বললাম এখন প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে এই এক সপ্তাহ খুবই কষ্ট সুখ দুঃখ সব কিছু মিলিয়েই কাটিয়েছি খুব মনে পড়েছে তোমাদের দাদাভাইকে মানে হাজবেন্ডকে যেটা হয় আর কি নর্মালি সময় যাই হোক আজকে আর সেই গল্প তোমাদের সাথে করবো না বলতে বলতেও কত কথা বলে ফেললাম বলো কত কাছের থেকে তোমরা আমাদের দেখছো কত নতুনভাবে তোমরা আমাদের ফিল করছো সেটা তোমাদের কমেন্ট পড়লেই আমি বুঝতে পারি কত ভালোবাসা দিচ্ছ তোমরা আমাদের খুব বেশি হয়তো ভিডিওটা করা হয়নি মানে করতে পারেনি হাজব্যান্ড কারণ ওরও আমাদের সামনে দেখায় ও ভীষণ শক্ত ভীষণ পজিটিভ মানে পজিটিভ তো বরাবরই কিন্তু যাওয়ার সময় ফ্যামিলিকে ছেড়ে একটা মন খারাপ তো থেকেই যায় যখন আসি ছোট ছিল তোমাদের দাদাভাই যাওয়ার সময় মানে ফার্স্ট দু তিনবার প্রায় কেঁদে দিয়েছে এবার যেহেতু চার পাঁচ মাসের গল্প সেই কারণে ওরও অতটা মনে হচ্ছে না কিছু কিন্তু হয় যেটা ফ্যামিলিকে ছেড়ে সেটা সবারই হয় দেখো তোমাদের সাথে গল্প করতে করতে জাপান চলে এসেছি ভালো লাগছে দেখতে আমার তো ভীষণ ভালো লাগে যখন নতুন একটা দেশে ও যায় তখন আমার মনে হয় যে আমিও সেই দেশটাকে ফিল করছি কারণ ভিডিও কল করে দেখায় দেখো এটা এখানে আছে ওটা ওখানে আছে আর সেইটুকু পার্টের মধ্যে যতটুকু পার্ট ভিডিও করা যায় মানে ভিডিও করে তোমাদেরকে দেখানো সম্ভব ততটুকু পার্ট আমরাও চেষ্টা করি তোমাদেরকে দেখানোর জন্য নতুন কোনো দেশ দেশে গেলে আমি তখন বলি যে তুমি একটু ছোটো ছোটো করে ভিডিও করবে আমরা দেখবো বা আমরা এগুলো মেমোরি হিসেবে থেকে যাবে যে তুমি কোথায় কোথায় ঘুরেছ কোথায় কোথায় দেখেছ এটা হচ্ছে জাপান এয়ারপোর্ট আমি মেবি জানি না এই এয়ারপোর্টটার নাম কি এর যেহেতু জাপান দেশটার নাম জাপান সে কারণে আমি বললাম জাপান এয়ারপোর্ট দেখো এখানে কত জাপানিজ মেয়েরা ঘুরে বেড়াচ্ছে ওদের চেহারার মধ্যে একটা মানে অন্যরকম একটা থাকে দেখলেই বোঝা যায় তাই না ভালো লাগে ভীষণ সবাই ভীষণ পজিটিভ ভীষণ পাঞ্চুয়াল দেখলেই বুঝতে পারবে কত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করা ভীষণ সুন্দর লাগে যখন মনে হয় যে হাজব্যান্ড একটা এরকম পজিশানে আছে এত ভালো জায়গায় জব করছে ভাবলেই ভীষণ ভালো লাগে মাঝে মাঝে সবই ভগবানের কৃপা তোমাদের আশীর্বাদ প্রার্থনায় আজকে দিন কাটছে এভাবে সব কিছুই ভালোভাবে যাচ্ছে মাঝখানে খুব খারাপ সময় কাটিয়েছি তোমরা জানো যে মাকে নিয়ে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি কিন্তু এখন ভীষণ ভালো আছি আমরা সবাই মাও অনেকটাই সুস্থ আছে তোমাদের দাদাভাইকে রিসিভ করতে এসেছে কোম্পানি থেকে তো এখান থেকে আজকে যাবে হচ্ছে এয়ারপোর্ট না সরি ভুল বললাম এয়ারপোর্ট থেকে যাবে হচ্ছে হোটেলে তো সেইখান থেকে জয়েন করবে কালকে মানে যেই দিন যায় সেই দিনটা বরাবরই কোনো একটা হোটেলে থাকে কোম্পানি থেকেই সেটার ব্যবস্থা করা হয় সব কিছু আগে পাঠিয়ে দেওয়া হয় সব কিছু এখানে দেখো হোটেলটা দেখেই মনটা ভরে যাচ্ছে কি সুন্দর হোটেলটা দেখলেই বুঝতে পারবে এর আগেও আমার হাজব্যান্ড জাপানে ছিল কিন্তু এই দু তিন বছর ধরে ইউএসএ করছিল প্রায় তিন চার বছর পর আবার জাপান ক্রোজিং করছে তো সেই কারণে এই বছর হচ্ছে জাপান যাওয়া আর এখানে কি সুন্দরভাবে সব কিছু মানে কত সুন্দর দেখলেই দেখো গাছপালা দেখলেই মনে হয় একদম চোখের সামনে থেকে দেখছি মনে হচ্ছে আমি বাসে করে যাচ্ছি যখন যাচ্ছিলো তখন আমাকে মাঝে মাঝে ভিডিও কল করছিল। ভীষণ ভালো লাগে এইসব দেখলে মানে হয় না যে চোখে না দেখতে পারলেও যেতে পারলে তো অবশ্যই ভালো লাগতো কিন্তু তোমরা অনেকেই আবার বলো যে তুমি কেন দাদা সাথে যাও না দাদাভাই তোমাদের কেন নিয়ে যায় না ও যেহেতু ক্রুজে জব করে এটা আমি বহুবার বহু ব্লগে বলেছি কিন্তু যারা নতুন ভিউয়ার্স আছো তাদের উদ্দেশ্যে বলা আমার হাজব্যান্ড ক্রুজে জব করে আর সেখানে ফ্যামিলি নিয়ে থাকা যায় না সেটা নিশ্চয়ই তোমরা ভালোভাবেই জানো কেন বা কিসের জন্য তো সেই কারণে আমি বহুবার অনেক অনেক ব্লগে শেয়ার করেছি তাও ছোট্ট করে এই ব্লগে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলো এখানে আস্তে আস্তে তোমাদের দাদাভাই আমাকে ভিডিও কল করছিল আর এইখানে রাস্তাগুলো দেখেই এত ভালো লাগছিল যা মানে হয় না যে দেখলেই একটা সুন্দর ফিল হয় সেই রকম আর কি এবছর তোমাদের দাদা ফ্লাইট ছিল এয়ার ইন্ডিয়াতে তো সেই কারণে এয়ার ইন্ডিয়ার যে এয়ার হোস্টেসরা ছিল সেই এয়ার হোস্টেসরাও তোমাদের দাদা ভাই যেই হোটেলটাতে ছিল সেই হোটেলটাতে উঠেছিল তো আমাকে যখন ভিডিও কল করছিল তখন আমি মানে বলছিলাম যে এখানে এয়ার হোস্ট্রেসটা কি করছে বলছে আমি যে হোটেলটাতে উঠেছি সেই হোটেলটাতে ইয়ার হোস্টেসরাও উঠেছে প্রতিবার যেতে তো প্রায় উনিশ কুড়ি ঘন্টা লেগে যায় কিন্তু এই বছর যেহেতু খুব তাড়াতাড়ি গেছে কারণ প্রায় আমাদের এখানে সকাল যখন আটটা সাড়ে আটটা বাজে তখন ওখানে পৌঁছে গেছে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা মতো ডিফারেন্স আছে জাপান থেকে কলকাতা তো সেই কারণে এখন যখন ফোন করেছিল তখন আমাদের এখানে প্রায় কটা ছটা সাড়ে ছটা মতো বাজছিল ভোরবেলা ভিডিও কল করে এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি হাজব্যান্ড পৌঁছে গেছে মানে যেটা হয় আর কি বরাবর প্রত্যেক বছর যখন ইউএসএ যায় তখন তো অনেকক্ষণের জার্নি থাকে এই বছর যেহেতু একটু কম জার্নি ছিল সেই কারণে খুব বোর হয়নি আর কি মোটামুটি টাইমে পৌঁছে গেছে কিন্তু দেখো ভিডিও করেছে শুধু রাস্তার মানে হয় না যে পাশে যেরকম অনেকে প্লেনে উঠলে দেখবে একটা এক্সাইটমেন্ট থাকে কত সুন্দর সুন্দর ভিডিও করে প্রথমত তোমাদের দাদা ভাই ভিডিওতে ভিডিও ভালো করে করতে পারে না মানে ভিডিওর ক্যামেরা ঠিক করে ধরতে পারে না আমার ভিডিওগুলো যখন দেখবে আসে খুব কাপাকাপি মানে হাত হাত নড়ে এই ওরকম সেই রকম আর কি হয় আর কি যেটা দেখতে দেখতে চলে এসেছে তোমাদের দাদা ভাই হোটেলে হোটেলে পৌঁছে গেছে তো এইখানে এখন ভেতরটা দেখতে পাবে কত সুন্দর কত সুন্দর আমি যদি কখনও যাই আমার মনে হবে আমি তো সারাদিন মনে হচ্ছে ভিডিওই করব আমি আমার আর কোনো খাওয়া দাওয়া কিচ্ছু থাকবে না আমি সারা দিন শুধু ভিডিও করে যাব আর তোমাদের সাথে শেয়ার করব যেটা হয় আর কি নর্মালি কোথাও ঘুরতে গেলে সব কিছু শেয়ার করা তোমাদের সাথে ভালো লাগে তোমরাও অনেক কিছু দেখতে পাও আমরাও নতুনভাবে যেই জিনিসগুলো দেখতে পারি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারে আমাদেরও ভালো লাগে এখানে দেখো হোটেলটা দেখে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আমাকে যখন ভিডিও কল করে দেখাচ্ছিল তখন ভীষণ পরিমাণে ভালো লাগছিল যাক। হোক আমাদের তো অনেক গল্প সল্প হলো তোমরা কে কোথা থেকে ব্লগ দেখছো আমাদের কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও কার কার হাজব্যান্ড বাইরে থাকে সেটাও কমেন্ট করে জানিও আর গেলে কীরকম ফিলিংস হয় মানে হাজব্যান্ড চলে গেলে কীরকম ফিলিংস হয় সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আজকে একটু হেসে হেসেই বলছি কারণ হচ্ছে এটা খাবার দিয়েছিল সকালে ব্রেকফাস্ট দেখো জল দিয়েছে কীরকম একটা ইসের মতো করে ওরা জানি না কেমন করে খেতে হয় বা কেমন করে মানে ঢেলে ঢেলে খাবে নাকি স্ট্র দিয়ে খাবে জল একটা স্ট্র দিয়ে খাবে কীরকম একটা ব্যাপার বলো তো এখানে একটা ভেজিটেবল টাইপের এটা কি সেদ্ধ মনে হচ্ছে আমরা তো সেদ্ধই বলবো ওরা হয়তো অন্য কিছু নাম দিয়েছে যাই হোক চলো একটু এটা কি। বাবা দেখেই তো কেমন যেন লাগছে তোমাদের কেমন লাগছে এই আমার তো দেখে জানি কেমন পেটটা গুলে উঠল যাই হোক চলো আজকে এখানেই আমি ব্লগটাকে এন্ড করব কারণ বেশি দূর এগিয়ে এখানে দেখো মাঝখানে নিচে আবার ভাতের মতো আছে কিছু একটা যেখানকার যেরকম খাবার সেখানে তোর তেমনই খেতে হবে যাই হোক ওটাই মনে সকালবেলার ব্রেকফাস্ট ছিল আর এখানে এখন রুমে চলে এসেছে রুমটাকে একটু ঘুরে দেখাই তোমাদের সাথে তাই না এত কিছু দেখলে একটু রুমটাও দেখে নাও রুমের ভেতরে তেমন ডেকোরেশনের থেকে বাইরের ডেকোরেশনটাই আমার বেশি ভালো লেগেছে আর এখান থেকে দেখো ও আমরা দূরে যখন পাহাড়ে ঘুরতে যাই তখন মাঝে মাঝে এরকম দৃশ্য যখন দেখি তো সারাদিন শুধু গ্রিন ভিডিও গ্রিন ভিডিও আর তার মধ্যে যদি থাকে ইনস্টাগ্রামের ফিল্টার ওয়াও আরও দারুণ চলো আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছি যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আজকের ব্লগটি একদমই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো